টমেটো এখন বড় দামি, অনেকেই মজা করে বলছেন আর কদিন পরে সোনার দোকানে টমেটো কিনতে পাওয়া যাবে। কেউ কেউ তো আবার টমেটো ছাড়াও গ্রেভি কি করে বানানো যাবে তার পন্থাও খুঁজছেন। জানেন, টমেটোর মূল্য বাড়তে বাড়তে যা হয়েছে, এবার মন্দিরেও দান করা হয়েছে টমেটো। হ্যাঁ, ঠিকই শুনছেন, সোনাদানা মিষ্টি এখন অতীত, এখন টমেটোই সর্বের সর্বা। অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে বড় দাড়িপাল্লা রাখা, তার একদিকে বসে আছেন হলুদ শাড়ি পরা এক মহিলা, আর দাড়িপাল্লার আর একদিকে রাখা হয়েছে টমেটো। সেই ছবিটা আপনাদেরকে আরও একবার দেখাবো। দেখতেই পাচ্ছেন, দাড়িপাল্লার একদিকে বসে রয়েছেন হলুদ শাড়ি পরা এক মহিলা, আর দাড়িপাল্লার আর একদিকে রাখা হয়েছে টমেটো। তাও জানেন, 1-2 কিলোর টমেটো নয়, 51 কেজির টমেটো দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার নুকাল্লাম্মা মন্দিরের এক ভক্ত ভগবানকে টমেটোর ভেট দিলেন। মন্দিরে দাড়িপাল্লায় ভক্তের ওজনের সমান কোনো জিনিস নিবেদন করার একটা চল রয়েছে। যেখানে টমেটোর দাম 120 টাকারও বেশি, সেখানে 51 কেজির টমেটো দিয়ে পুজো করা সত্যিই নজর কেড়েছে সকলের। আপ্পারাও এবং মোহিনী তাদের মেয়ের সুন্দর ভবিষ্যৎ চেয়ে এই পুজো দিয়েছেন। তবে শুধু টমেটো নয়, ওই দম্পতি মেয়ের ওজনের গুড়, চিনি এবং টাকাও দিয়েছেন। মন্দির আধিকারিকরা জানিয়েছেন এই ধরনের দান হয়েই থাকে, কিন্তু তা বলে টমেটো দান, এটা কেউ ভাবতেও পারেননি। এই যে ভিডিওটা দেখলেন, এটা দেখবার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।